ওই টাইমে না আমি জানতাম না, অনেকেই আমাকে বলতো কি সুচিত্রা সেন, সো উনি আমার ছিল কি মানে থাকে না একটা যে সব সময়ই আমি আসলে না আগে থেকেই সব অ্যাক্টিং দেখতাম সবাইকে, আমার মধ্যে একটা জিনিস কি আমি খুব আমি অনেক চঞ্চল টাইপের, মানে এক জায়গায় বেশিক্ষণ থাকি না, অনেক কথা বলি, হাসাহাসি করি, বাট আমি না সবাইকে না অবজার্ভ করি, আমার ভালো লাগে, আমার মনে হয় কি ছোট্ট একটা মানুষ থেকে মানে স্যার একজন রিক্সাওয়ালা থেকে সবার কাছ থেকে না শিখার কিছু না কিছু থাকে, সো আমি ওইভাবে আমি সবার অ্যাক্টিং দেখতাম যখন আমি চিকনা ছিলাম মানে ওই টাইমটাতে। ওকে মানে ওই টাইমে না আমি জানতাম না, অনেকেই আমাকে বলতো কি সুচিত্রা সেন, সো উনি আমার ছিল কি মানে থাকে না একটা যে সব সময় ঘুম থেকে উঠেই ওনা, ইভেন দো আমার আমার কিন্তু আমার রুমে একটা ওনার একটা নাকি দুইটা অলওয়েজ মানে চোখ মানে ওনার টানা টানা চোখ ওনার ওই ওইটা মেয়ে অত এত কিছু বুঝে দেখতাম না বাজাবো, যখন মিডিয়া চলে আসছি তখন হচ্ছে একদম নিখুঁতভাবে এইটা দেখতাম কিভাবে ডায়লগ থ্রো করে ওইভাবে দেখতাম। আর বাংলাদেশের যেমন বলার কিছু নয়, অনেক ভালো ভালো আমাদের আমাদের দেশে আছেন, সুবর্ণাপু আছেন, তারপরে অনেক বড় বড় মানুষ আছেন ওনাদেরকে ফলো করার মতো। আমার দাদার বাড়ি মানুষজন মেয়ে এখন শেষ মিডিয়া শেষ, আমার বাবা বসে আমি বুঝবো আমার তো মেয়ে শেষ হলে আমি আবার শুরু করব। যখন আসলাম 2006 যখন ওখান থেকে বের হলাম তো কাজের ইয়ে আসছিল, তো কাজ করছি করছি, কিন্তু আমার হচ্ছে মেনলি 2007 or 2008 মনে হয় আমার মেন 7 যেমন আমি সিটি সেলের অ্যাডটা করার পরে পুরা বাংলাদেশে যেখানেই যাই আমি আমার বিলবোর্ড দেখে আমি মুগ্ধ হয়ে যাই, মানে অন্যরকম একটা ভালো লাগে তুমি নিজেও জানো, সো ও তখন থেকে না মনে হচ্ছে কি না আমাকে কাজ করতে হবে। আচ্ছা ওই জায়গা থেকে আমার জন্য বিশাল একটা ব্রেক ছিল কি আমি ফারুকি ভাইস মোস্তফা সরার ফারুকের আমার না বললেই না অনেস্টলি, যেটা আমি যখন ওনার 420 করি বা এর আগে আমি একটা নাটক করেছিলাম সিঙ্গেল নাটক উপসংহার, সো ওখান থেকে যখন আমি 420 করি আমাকে কিন্তু স্টিল আমি যেখানেই যাই আমাকে মানুষজন চিনে কিন্তু সেই বিজলি মানে 420 বলে কি আপনি সেই 420 বিজলি না, মানে ওইভাবেই আর কি তখন ভালো লাগা থেকে যে আমি কাজ করব। দেন লাভলু ভাইয়ের আমি একটা ঈদের কাজ করলাম আর শুভ্র খানের একটা সিরিয়াল করলাম ওই ওখান থেকেই 2006 আমার শুরু। দেন শোনো এখন আমি এখানে বসে আছি, আমি যদি আমার নিজেকে কন্ট্রোল না করতে পারি তোমার সামনে, সো এটা তো পুরোটাই আমার উপর ডিপেন্ড করবে, আমি তোমার সাথে আমার নিজেকে কিভাবে আমি কন্ট্রোল করব আমার ওই জায়গাটাতে, আমি হ্যাঁ আমি হাসবো খেলবো তার মানে তো আমি এই না যে আমি ওর সাথে অ্যাক্টিং করব যে আমি আমাকে বিলাই দিব, তাই না? সবাই ট্রাই করে, আমরাও যেমন আমি যখন আমি কম্বাইন্ড কলেজে পড়েছি আমি যখন একটা আমার কলেজ লাইফে একটা ছেলেকে পছন্দ করতাম সে আমি হ্যাঁ লাইক আমি যাকে আমার ভালো লাগতো ওই টাইমটাতে সে তো আমাকে নক করেনি আমি তাকে নক করেছি, সো এমন যে ছেলেদেরই মেয়েদের নক করতে হবে বা ওই জায়গা থেকে একটা একজন যে আমাকে শুধু নক করবে তা তো না, মানে ভালো খারাপ নিয়েই কিন্তু মানুষ, সো আমি শুধু শুধু আমি যেটা দেখিনি আমি যেটা ফিল করিনি আমি যেটা পাইনি আমার এই চলার পথে আমি সেটা কেন আমি বলবো, এটাই হচ্ছে আমার কথা।